সকাল সকাল ঘুম থেকে উঠেই আয়াদহিলকে তো স্কুলে দেয়াഴ്ച আপনারা ইব্রাহিম ভাই আর এখানে আয়াদহিলের রুমের জন্য যেই আইয়াদের রুমের জন্য বেড অর্ডার করেছিলাম আর আহিলের রুমের জন্য হচ্ছে ছোট একটা কি বলে এটাকে অডর বা ড্রয়ার মতন ওয়ে um ইস লফট লফট ইয়ে চলে আসছে এখন আহিলের কাপড়গুলোও সুন্দরভাবে রাখা যাবে আয়াদের বেডও চলে আসছে সবকিছু আমরা ফার্নিচার কেনা কেনা থেকে শুরু করে মনে হয় আর যতদিন পর্যন্ত মানে লাগবে আমরা এই যে এখান থেকেই কিনবো কারণ তাদের ফার্নিচারের কোয়ালিটি বা তাদের সব কিছু মিলায়ে আর প্রাইস ট্রাইস কিছু মিলায়ে আমাদের কাছে একদমই রিজনেবল এবং খুবই ভালো মনে হয় এই জন্যই নেই তাদের ওয়েবসাইটও আছে তাছাড়া কিন্তু যারা আসেন আশেপাশে আপনারা হ্যামশেয়ারের ভিতরে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ফার্নিচার অর্ডার করতে পারেন এসে দেখেও নিতে পারেন আবার তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যেয়েও দেখে আপনারা অর্ডার করতে পারেন ওয়েবসাইটটা যে নিচে দেওয়া আছে আর এটা হচ্ছে নর্থ এন্ডে সো ফার্নিচার ফ্যাক্টরি দ্য ফার্নিচার ফ্যাক্টরি নর্থ এন্ডে একেবারেই গেলে আপনারা পাবেন চিসিস্টার রোডের মানে নর্থ্যান্ড সাইডে চিসিস্টার রোডের একদম মাথায়

ওইগুলা চলে আসছে সো ওরা উপরে ফিক্স করতেছে আমি জিজ্ঞেস করলাম কিছু চাই কি না একজন স্ট্রং একটা কফি চাচ্ছে আর একজন কোল্ড ড্রিঙ্কস চাচ্ছে সো আমি বানাই ওদেরকে দেই কফি রেডি বলছে জাস্ট একটু মিল্ক দিতে আর এক চামচ চিনি দিতে আর এখানে সে চাইছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বাট আমার কাছে কেন মনে হচ্ছে যে গ্লাসটা ফেটে গেছে আসলে ফেটে গেছে নাকি বুঝতেছি না হুম এটা তো লাগে ফাটা

Yeah Yeah, again. yeah. Bye -bye. I okay. no, 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 no. I think a little bit oh, Little bit little bit more Yeah Okay, little That's the furthest you're going to yeah, go Yeah, that's fine yeah. Further, that's the corner the... Yeah, that's fine Yeah It's nice Thank you You're welcome you. Oh, it's okay. done? Oh, okay. It's very quick <laughs> mm. It's nice আমাদের রুমের এগুলো সব ইয়ে করতে হবে আচ্ছা এটা হচ্ছে আয়াদের বেড সব টাইড আপ করতে হবে এলোমেলো করে রেখে গেছে মানে সব কিছু বেডে ছিল যেগুলো নামাইছে এগুলো চেঞ্জ টেঞ্জ করে সুন্দর করে বাট এটা আর ওই পর্যন্ত যাবে না বিকজ চিমনির জন্য ওটা এখানে ঠিক আছে ইটস ওকে এভাবে সো আয়াদের রুমটা এখন আস্তে আস্তে একটু অর্গানাইজ করে দিতে হবে কারণ আয়াদের রুমের জন্য এখন একটা ওর স্টাডি টেবিল লাগবে জন্য ওইটা অর্ডার করছে ওইটাও আসবে ওটা আসার পরে দেন একটা সেট দিয়ে দিব কারণ সব আস্তে আস্তে হোক কারণ এই দুইটা মিলেই ওইটা আর এইটা মিলে বেশ টাকা চলে গেছে সো সব কিছু আস্তে আস্তে ধৈর্য ধরে কিনতে হবে মন চাইলেই ফুল হাট করে কিনে ফেলা যাবে না আইলের রুমের জন্য এই যে চেষ্টার ড্রয়ারটা অর্ডার করা হয়েছে ছয়টা ড্রয়ার আছে বেশ বড় বড় দেখি বেশ বড় বড় আছে তবে আহিল মিয়ার যে কোনটাতে কি রাখবে লিখে লিখে দিতে হবে না হলে বুঝবে না শুধু ইয়ে করতে থাকবে আচ্ছা আগে রাখি তারপর কারণ এখানে আহিলে এই কাপড় তারপর আর ওই রুমে কিছু আছে এখান থেকে কিছু ফেলতেও হবে ফেলে টেলে যা থাকে সুন্দর করে গোছ গাছ করে দিতে হবে আর এটা আমাদের কি বলে এটা নাম কি হ্যাঁ হ্যাঁ মানে এখন ভুলে গেছি এত যাই হোক ভুলে গেছি মনে পড়লে ভুলবনে কালকে কিন্তু আমি ওখানে লেখা ছিল না সেভেনটিন নাইনটি নাইন হচ্ছে চালের দাম ওখানে আমি বল বলছি কি মাংসের যে দাম বেড়ে গেছে প্যাকেট চাল রে বলছি মাংস পুরাই গেছি তোমার জন্য আই নো তো যাই আপনারা বলবেন যে আয়াদ আহিলের আর আয়াদের এই দুইটা মিলে কেমন হয়েছে তবে এটা এবার গ্লোস নিছি ক্লিনিং এস খুবই ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগে আর এটা নেওয়ার সময় তো অত খেয়াল করি নাই এটা নেওয়ার সময় কি হয়েছে আমরা ম্যাট নিয়ে ফেলছি এটা ময়লা কি আছে এটার উপরে কি তুমি রান্না বান্না করতেছো না না এই যে মানে একটু লাগলেই দাগ হয়ে যায় মেকআপ হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে একটু গোশা দিলে হয়ে এটা তারপর ওইটা দেখতে সুন্দর লাগে ও আচ্ছা ওটা সকাল সকাল আপনাদের ইব্রাহিম ভাই আমার জন্য একটা গুড নিউজ নিয়ে নামছে গুড নিউজটা কি গুড নিউজটা হলো তোমার জন্য একটা আইফোন অর্ডার দিয়েছি যেহেতু ভিডিও বানাও আইফোন দিয়েই বানাও আর সবাইকে বলে দিও যে তুমি সবসময় ভিডিও এডিটিং ক্যাপচার মোস্ট অফ দ্য ভিডিও তুমি আইফোনেই বানাও আইফোনে করে তো এবং এডিটিংও আইফোনেই ডান তো যেহেতু আইফোনটা আমাদের এত কাজে লাগে তো ভাবলাম দিশাকে একবারে লেটেস্ট আরেকটা আইফোন কিনে দিই আজকেই অর্ডার নেওয়া শুরু করছে আমি প্রি অর্ডার আগে রেডি করে রাখছি জাস্ট ওয়ান ও ক্লকে তারা পেমেন্ট নেওয়া শুরু করছে মানে অর্ডার কমপ্লিট করা আমি জাস্ট বাটনের দুইটা ক্লিক করছি আইফোন সাইড বাটনে পেমেন্ট হয়ে গেছে সো তোমার জন্য ব্রান্ড নিউ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আসতেছে নেক্সট ফ্রাইডে সবথেকে এক্সাইটিং পার্ট যেটা সেটাই তো মিস করে গেলেন আচ্ছা এই পৃথিবীর সবচাইতে মানে প্রথম কয়েকজন আইফোন অর্ডার দেওয়ার মধ্যে আমাদের তোমার আইফোনটা ওয়ান অফ দা ফার্স্ট অর্ডার ওয়ান অফ দা ফার্স্ট মানে অনলাইনে এমনিতে স্টোরেজে তো সবাই আনছেই আনতে আর ইভেন আমেরিকাতে লাস্ট নাইট থেকে শুরু হয়েছে কিনা জানি না সেল বাট ইউকেতে অ্যাট লিস্ট ইউকেতে বা ইউরোপে ইউ আর ওয়ান অফ দা প্রথম মানে সব থেকে প্রথম ক্রেতা এর জন্য কি আমার একটু ডিসকাউন্ট দেবে না মানে আমি ওটা প্রথমে ঢুকিয়ে রেডি করে রাখছিলাম জাস্ট এখন উঠে পে করছি মসজিদে আমি এখন জমা নামাজ তাহলে বুঝলেন তো যে কি বললো যে ফোন যে অর্ডার করছে আমি সব থেকে প্রথম মানে

আপনারা স্যাটারডেতে দেখতে পাবেন তখন দেখবেন যে ফোনটা কি কালার এবং কত জিবি টিবি সবকিছু দেখবেন তবে এক্সাইড এখন তো আইফোন টাইটেনিয়াম দিয়ে বানায় একটা টাইটেনিয়াম বাট কোন টাইটেনিয়ামটা দিয়েছে সেটা বলবো আমি একটা দেখছি জাস্ট ওটা মনে হয় অনলি 16 যেটা পিঙ্ক কালারের নাইস একটা পিঙ্ক কালার বাট যখন পিঙ্ক কালারটা দেখছি আমার শিমুলাপুর কথা মনে হইছে আমি লিখি শিমুলাপুর নিশ্চয়ই পিঙ্ক কালারে ফোনটাই কিনবে যদি 16 কিনে যদি কি কিনবে তো অবশ্যই আসলে

উপরে যে আই হিলের হচ্ছে ড্রয়ারটা একটু গোছাই ফেলছি বাট গোছানোর ভিতরে আসলে আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি বাট দেখাবো অবশ্যই আর এর ভিতরে আয়াদা হিল স্কুল থেকে চলে আসছে আয়াদে সায়াদের রুমটাও একটু গোছ করছে বাট ফাইনাল আমি এখনো যাইনি দেখিনি কত দূর করছে তো ওরা ওদের খিদা লেগে গেছে তো এখন খাবে খিচুড়ি তো দুই ভাইয়ের এত বেশি পছন্দ হয়েছে এখন বলে রাত্রেও খাবে কিন্তু আসলে খিচুড়ি তো এটুকুই আছে রাত্রে আর কি খাবে এখন যা খেয়ে আলহামদুলিল্লাহ হয়ে যাবে তোমার রুমের ইয়ে দেখছো ড্রয়ে দেখছো তোমার ভালো লাগছে তুমি দেখছো কোথায় কি রাখছি মা না না তাহলে ইয়া ইয়া বল আচ্ছা যাও প্লিজ আহিল এটা রাখো অন্যগুলা খাও কাকু বাড়ি কিছু তো কিছুটা এই গুলারে আমি বলছিলাম একদম পুরা পোলা পায়ন মানে একদম বাচ্চাদের মতন এই টয় নিয়া ঘুমাই এই যে পুরা দুনিয়ার খেলনা পাতি এরকম দেখেন দাঁড়া করে রাখবে এগুলো রাখার জন্য আমি একটু ঠিকঠাক করে দিলাম এখানে আর আরও কিছু জিনিস স্যারদের যেইগুলো আসলে পরে হচ্ছে আরও ঠিক হবে আর ছোটবেলা থেকে অভ্যাস এই যে এরকম সাজাইনি নিজে ঘুমাইতে পারুক আর না পারুক এইগুলো থাকতে হবে সো স্টিল এখন এরকম কালকে থেকে দেখি প্যাপ্যা করতেছে পিপিন রে পাইতেছে না এখন পিপিন আমি কই পাবো পার্পল কালারের একটা টয় সফট টয় ছোটবেলা থেকে তার সফট টয় আর কি বেশি পছন্দ এখানে একটু উইন্ডোটা খুলে দিচ্ছি পাহাড় দেখা যাচ্ছে দূরে পাহাড় আহিলের রুম গোছানো শেষ এখানে কি আহিল আহিল তুমি তো কিছু বললা না তোমার এটা লাইক করছো তোমার এই ড্রয় রেগুলা যে লাইক করছো তুমি এখানে আর এই যে এটা খুঁজে পাচ্ছিলাম না পরে যায় ওকে আমি আয়াদার আয়াদাহিলের বক্সে পাইছি শরীফ ভাই তো খুবই রাйга ছিল ও দেখছেন আমারটা হারাই ফেলেছে আমারটা রাখে নাই এই যে এই যে আছে

আহিলে একবার এই রুমে আসে একবার ওই রুমে যায় যে রুমে যখন যায় তখন সেইখানে যে এলোমেলো করে এখন এই ওই বাসায় থাকতে একটা হচ্ছে উডের ড্রয়ার ছিল আহিলা আয়াদের রুমে সো ওইটা তো আমি ফেলে দিছি ফেলে দেওয়ার পর ওইটার ভিতরে যে কিছু এক্সট্রা জিনিস ছিল সেইগুলো এখানে রাখা সো এখন আহিলের ওখান থেকে একটা ড্রয়ার আমি নিয়ে এইগুলো রাখবো কারণ এগুলো রাখার আর কোনো জায়গা নাই মানে পুরা ভরপুর আর এখানে আমার চুড়িগুলা এই উইন্ডোর কাছে দেখে হয় আরও বেশি ধুলাবালি করে দেশে গেলে শুধু কাঁচের চুড়ি কিনতে ইচ্ছা করে ইনশাল্লাহ এবার গেলেও কাঁচের চুড়ি কিনবো সুন্দর সুন্দর কালার দেখে আর এখানে দাঁড়াইলে যেমন কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগে পুরা দূর পর্যন্ত দেখা যায় একটা নাইস বাতাস আসে খুবই ভালো লাগে আয় বেড নাইস নামা

When we have argument, me and you, mom. You know, I'm a joking like me. Then I can sleep. and come to you. Okay, then me and Ayad. Okay, Papa sleep here. Me and you. Or, or Ahil and me. Yeah, you just yeah, sleep with. I'm sleeping. Now I'm not sleeping. With Papa, I'm sleeping by myself. will see. Me and Ahil. You sleep Ahil's bed. Papa sleep here. Yeah, because I don't want to be even close to her. Bitcho. I mean, you No, it, it would be the other way around. You, you start clean. You would start like going close to her. এখন বেশি হয়ে যাচ্ছে আয় ধটা বেলায় নুডলস খাবে বলছে সেখানে আয় ধর জন্য নুডলস বানাচ্ছি আর আপনাদের ইব্রাহিম ভাই ডিম ভাজি দিয়ে একটু খিচুড়ি আছে সেটা খেয়ে ফেলবো আর রাতে তো আমি আসলে খাবো না লেটে কোনো কিছু খেতে ইচ্ছা করে হালকা পাতলা কিছু খেয়ে ফেলবো বাট এখন এটা আয়াদা হিলের জন্য আর এটা হচ্ছে আপনার ডিপ্রাইম ভাইয়ের জন্য নুডলস রান্না করার কেস তো দুই ভাইয়ের আলাদা আলাদা প্লেট দিচ্ছি আর আমার এই আয়াদা হিলের নুডলস রান্না করার সব থেকে সহজ ব্যাপার আর ওরা এভাবে পছন্দ করে ওরা আসলে ওই কি বলে এটার নাম পিঁয়াজ টিয়াজ দেওয়া বা চিলি টিলি দেওয়া এগুলো পছন্দ করে না বিশেষ করে আহিল তা আলাদা আলাদা তো করা যায় না আয়াত তো সব খেতে পারবে আহিল তো সব খায় না এই জন্যই আর কি দুইজনেই যেভাবে পছন্দ করে আমি ঠিক সেভাবেই রান্না করি যাই হোক আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ ভালোই চলে গেল আর এখনো অনেক কিছু আছে যেগুলো অর্ডার করতে হবে আনতে হবে আর একবারে তো হুট করে সব কিছু হয় না প্ল্যান আছে মাথায় আছে অনেক কিছু ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে আস্তে আস্তে সবই করব আর সংসারে টুকটুক করে গোছানো জিনিসের নামই হচ্ছে সংসার এক এক করে জিনিস ঢুকবে সংসারে রাখবো সো সংসার সুন্দর হবে সেটাই হচ্ছে ব্যাপার সো ইনশাল্লাহ ইচ্ছা আছে অনেক কিছু আস্তে আস্তে যখন আনবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে জানাবেন যে আয়া দাহিলের জিনিস মানে আহিলের ড্রয়ার আর হচ্ছে চেস্ট ড্রয়ার আর আয়াদের রুমের বেড কেমন হয়েছে তা যাই হোক না কেন সবাই থাকেন ভালো আজকে আমার আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ